আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তিনি বললেন চুরি বন্ধ করতে হলে একটা মাত্র উপায় দুই একটারে হাত কেটে দাও দেখবা সুজ হয়ে যাবে সবটি এবার হাত কাটার ইতিহাস যদি এই কোরআনের এই আইনটা আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই জাহিলি সমাজের চুরি ডাকাতি বন্ধ করার জন্য যিনি যখন এটা চালু করলেন তখন আমরা কি দেখলাম পুরো আরবের একেবারে রাসূলের যুগ গেল 23 বছর আবু বকরের যুগ গেল খেলাফতের মানে প্রায় 40 বছর গেল আমির মুয়াবিয়ার আরো 30 বছর ধরলে 70 80 বছর প্রায় 100 বছর লক্ষ লক্ষ মানুষের হাত কাটা গিয়েছে চুরির দায়ে ঘটনা কি এমন হয়েছে না ইতিহাস কি বলে কয়টা হাত কাটা গেছে 300 বছরে আমাদের কাছে তথ্য আমাদের গবেষণার ফল ভাই যারা এই গবেষণার এই ফলগুলি আপনারা ভুল প্রমাণ করতে পারেন আপনাদের ইচ্ছা 300 বছরে 7 জনের হাত কাটা গিয়েছে মাত্র 7 জনের 7 জনের হাত কাটা গিয়েছে কয়জন 7 জন 300 বছর হ্যাঁ যাদের হাত কাটা পড়েছে তারা তো এত জঘন্য অপরাধী তাহলে বোঝা গেল মামুলি কোনো অপরাধী না মানবাধিকার বলতে কি বোঝায় মানুষের জন্মগত প্রাকৃতিক যে অধিকার যারা আল্লাহকে বিশ্বাস করে না ঈশ্বর ভগবানকে স্বীকার করে না তাদের ব্যাখ্যাটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত অধিকার আর যারা আমরা যারা আল্লাহকে স্বীকার করছি আমরা বলবো আল্লাহ প্রদত্ত অধিকার এটা মানুষ হিসেবে এই পৃথিবীতে তার জন্মগত প্রাকৃতিক ন্যাচারাল কিছু অধিকার রয়েছে এই অধিকার থেকে অন্য মানুষ তাকে বঞ্চিত করতে পারে না একদম মানবাধিকারের এই হচ্ছে গোড়ার ধারণা সাদা কালো যখন ইউরোপে আমেরিকাতে যখন কালোদের উপরে মানে নিপীড়ন চলছিল নির্যাতন চলছিল দাসত্ব ব্যবস্থা দাস ব্যবসা চরম আকার ধারণ করেছিল মানবতা মানে কি পরিমাণ মানবতার বিপর্যয় হয়েছিল তখন তারা এই অন্যায় দেখে এমনকি যুদ্ধরত দুই পক্ষ যারা পরাজিত সৈনিক তাদের উপরে কি নির্মম নিষ্ঠুর আচরণ তারা চালিয়েছে এবং যেই রাষ্ট্রের উপরে যে জনগোষ্ঠীর উপরে যুদ্ধ শুরু করেছে যুদ্ধ সংশ্লিষ্ট নয় বেসামরিক জনগণ স্থাপনা ইত্যাদির উপরে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তো এগুলি দেখে সাধারণ বিবেকবান মানুষ বিশ্ব সংস্থাগুলি তারাই তখন আটকে উঠেছে যে বিশ্বটাকে তো ধ্বংস করে দিবে তখন তারাই আবার মানবাধিকারের আইন রচনা করেছে মানবাধিকার সনদ রচনা করেছে হিউম্যানিটেরিয়ান ল যাকে বলা হয় সেটা তারা তৈরি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৈরি করেছে অ্যামনেস্টি মানে কি সেটাও তো বুঝতে হবে মানবাধিকার এখন সারা বিশ্বের যতগুলি আইন আছে আইনের বই আছে প্রতিটা রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোর্ট কাছারিতে বিচারের ক্ষেত্রে পেনাল কোড আছে দণ্ডবিধি চুরি করলে কি শাস্তি ডাকাতি করলে কি শাস্তি খুন করলে কি শাস্তি এগুলি রেপ করলে কি শাস্তি মানে ধর্ষণ করলে কি শাস্তি তা এগুলি ছাড়া রাষ্ট্র চলে না শাস্তির তারতম্য আছে যেমন মৃত্যুদণ্ডের শাস্তি কোনো কোনো রাষ্ট্রে মৃত্যুদণ্ড দেয়নি তারা যাবজ্জীবন জেল কোনো কোনো রাষ্ট্র মৃত্যুদণ্ড দিয়েছে এখন মৃত্যুদণ্ড কিভাবে কার্যকরী হবে কেউ ফাঁসিতে কেউ গুলি করে কেউ বৈদ্যুতিক মেশিনের চেয়ারে বসিয়ে নানানভাবে এটা কার্যকরী কার্যকরী করার পদ্ধতিও কিন্তু আলাদা তো দণ্ডবিধি তৈরি করার আইন তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠিত করা অন্যের অধিকার যেন খর্ব না হয় ডাকাতি করার মানে ডাকাতি করে অন্যের মাল সামান নিয়ে গেলে অন্যের অধিকার ধ্বংস হলো আরেকজনকে অন্যায়ভাবে খুন করলা তার জীবন হানি ঘটলো তার বংশের ক্ষতি হলো তারও ক্ষতি হলো তখন রাষ্ট্র এদের অধিকার সুরক্ষিত রাখার জন্য আইনগুলি তৈরি করেছে এটার নাম মানবাধিকার যে আমি পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার আমার রয়েছে ওই লোকটা আমাকে মেরে ফেললো আমার অধিকার নষ্ট হয়েছে আমি অর্থ সম্পদ সংগ্রহ করব আমার সন্তানাদি নিয়ে থাকবো ও ডাকাতি করে আমার এগুলি নিয়ে গেছে আমার অধিকার নষ্ট হয়েছে তো এই অধিকার সংরক্ষণের জন্যই আইনগুলি তৈরি করা হয়েছে কোরআন কি কোরআন হচ্ছে একটা মানব জীবনের জীবন পরিচালিত করার জন্য একটা জীবন বিধান এখানে উপদেশ বাণী আছে উপদেশের কথা আছে
চুরি করো না, মিথ্যা বলো না, কারো ক্ষতি করো না, ওয়াদা লঙ্ঘন করো না, ওয়াদা ঠিক থাকো রাখো, এই উপদেশ, উপদেশের কিতাব, উপদেশ বাণী আছে এখানে। অধিকারের কথা আছে, মানবাধিকারের বাণীগুলি আছে, স্বামীর কি অধিকার, স্ত্রীর কি অধিকার, শাসকের কি অধিকার, শাসিতের কি অধিকার, আমিরের কি অধিকার, আল্লাহর কি হক অধিকার, বান্দার কি হক, এগুলি সমস্ত বিবৃত করা আছে। অধিকারের কথা আছে, মানবাধিকারের কথা আছে, আবার রাষ্ট্র পরিচালনার যে বিধিবিধান আইন এটাও কিন্তু আছে কোরআনের মধ্যে। ইসলামী রাষ্ট্রে কেউ অন্যায় করলে তার যে আদালতে বিচারে তার কি শাস্তি হবে, পেনাল কোড, দণ্ডবিধি, এটাও কিন্তু কোরআনে আছে। এই জন্য কোরআন এটাকে বলেছে কেসাস, কেসাসে তোমাদের জন্য জীবন রয়েছে। কিভাবে জীবন রয়েছে একেবারে এটার কোনো তফসিল লাগে না। খুনিকে যদি মাফ করে দেন দলীয় বিবেচনায় বা অর্থনৈতিক বিবেচনায় বা প্রভাবশালী লোক, বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের তারা হাজার হাজার শত শত কোটি টাকা সরকারকে ট্যাক্স দেয়, তাদের অনেক প্রতিষ্ঠান আছে, মিডিয়া আছে, তারা একটা মানুষকে খুন করে ফেললো, তাকে আপনি বিচারের আওতায় আনলেন না, এ না আনার কারণে কি হলো, এটা জুলুম হলো, অন্যায় হলো, এই অন্যায়ের কারণে হাজার হাজার অন্যায়ের জন্ম হবে। এই জন্য আল্লাহ বলেছেন আমাল্লাম ইহাক্কুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহ নাজিল করা বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, জালেম, ফাসিক। তাহলে আল্লাহর নাজিল করা বিধান দিয়ে বিচার করার উদ্দেশ্যই হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠা করা। এই কেসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে, অর্থাৎ আপনি যদি অপরাধীকে শাস্তি দেন, একেবারে সঠিক শাস্তি দেন যেটা তার প্রাপ্য, তবে হাজার হাজার অপরাধ বন্ধ হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিনি সৃষ্টি করেছেন, মানুষের দেহ তিনি সৃষ্টি করেছেন, মন মনন তিনি সৃষ্টি করেছেন, আত্মা তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ জানেন মানুষের মনস্তত্ত্ব, আমেরিকার মানুষের মনস্তত্ত্ব কি, বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব কি, আপনার জাপানিদের মনস্তত্ত্ব, ইন্ডিয়ানদের মনস্তত্ত্ব কি, তিনি জানেন, সাইকোলজি উনি জানেন, উনি জানেন মানে উনি সৃষ্টি করেছেন। তো তিনি এমন একটা আইন রচনা করেছেন, দণ্ডবিধি, যে চুরি করলে চোর এবং চোরুনির হাত কেটে দাও, এটা হলো একটা আলটিমেট একটা মাত্রা, একটা মাত্রা লাগে না, ডিগ্রি, মাত্রা বা একটা স্ট্যান্ডার্ড মান, চোর এবং চোরুনি মানে চোর যা নারী হোক পুরুষ হোক তার হাত কেটে দাও, এটা একটা চূড়ান্ত মাত্রা, এটা আল্লাহর দণ্ডবিধি, কেসাসের বিধান। আপনি যখন ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করবেন, আল্লাহ রাসূল যখন প্রতিষ্ঠা করেছেন তখন এই দণ্ডবিধিটা কার্যকরী করা হয়েছে। কেন হয়েছে এটাকে বুঝতে হলে আপনি এখন এখানে দাঁড়িয়ে বসে আপনি আমাকে প্রশ্ন করবেন যে হ্যাঁ এই যে চুরি করলে হাত কেটে দিবে এটা কেমন কথা, কারণ আপনার ডাইনোসর, বামে সুর, সামনে সুর, উপরে সুর, নিচে সুর, একেবারে টপ টু বটম সব সুর, তোর হাত তো কারোই থাকবে না, এটা তো অসম্ভব, এটা তো মানবাধিকার লঙ্ঘিত হয়ে যাবে। যদি এই বলেন আমি আপনাকে বলবো যে এই হুকুমটা আপনি এখানে বসে বিবেচনা করা মুশকিল হবে। আসুন আমি আপনাকে নিয়ে যাই 1500 বছর আগে, যেখানে দাস ব্যবসা, দাসত্ব ব্যবস্থা ছিল গৌরবের ব্যাপার, মানুষদেরকে সম্মানিত পরিবারের লোকদেরকে ডাকাতি করে এনে আরেক বাজারে বিক্রি করে দিত, তার কোমরে রশি বেঁধে, গলায় রশি দিয়ে তাকে দাসত্ব খাটানো হতো। সেই সমাজের কথা বলছি, যেই সমাজে ডাকাতি কোনো ব্যাপার না, এই গোত্র মানে ট্রাইবাল সোসাইটি, এই গোত্র আরেক গোত্র ডাকাতি করে, লুটপাট করে, ধর্ষণ করে, আগুন জ্বালিয়ে দিয়ে বাস ওই পুরুষদেরকে হত্যা করতো, নারীদেরকে বন্দী করে নিয়ে আসতো, কোনো বিচার নাই, কোনো মানবাধিকার সংস্থা নাই, কিচ্ছু নাই, কোনো আইন নাই, কিসের পুলিশ, কিসের কি, কিসের প্রধান বিচারপতি, কিসের প্রেসিডেন্ট, কিসের প্রধানমন্ত্রী, কিচ্ছু না, ওই ট্রাইবের হেড, রইস প্রধান, এখনো আরবের মধ্যে এগুলো আছে, আফগানিস্তানও কিছু কিছু আছে, তার কথাই হলো আইন, কোনো আইন নাই, ডাকাতি করে দিয়ে আসতো। আচ্ছা চুরি, সামান্য একটা চুরি ঘটনা, চুরি হলো তাদের চুরিবিদ্যা, মহাবিদ্যা, ওদের একেবারে সম্মানের পেশা এটা একটা, আর ব্যবসার তো কোনো ব্যাপারই না। এক বেটা রাসূলের কাছে ঈমান আনতে আসছে, আসার পরে বললো যে আরে তুমি তো ঈমান আনতে আসছো, ঈমান তো আনতেই হবে, তখন চতুর্দিকে রাসূলুল্লাহর জয় জয়কার, ঈমান না আনে উপায় কি, তো ঈমান আনার জন্য আগে দাঁড়ালো, তার পিছনে 10টা মেয়ে মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, বলছে 10টা কারা, বলছে এগুলো আমার বউ সবটি, রাসূল বলছে এটা হবে না। সেখানে আম্মা আয়েশা থেকে একটা হাদিস আছে, সেখানে চার ধরনের বিয়ের ব্যবস্থা ছিল, এক ধরনের বিয়ের কথা বললে আপনারা লজ্জা পাবেন, আমি বলতে লজ্জা পাই, তবুও আমরা বোঝানোর জন্য কি করার এখন বলতে হয়, এক ধরনের বিয়ে আমার সমাজে এগুলো স্বীকৃত ছিল,
সেটা হলো সন্তান হলে সন্তানের বাবা কে? সে সকলের সামনে দাঁড়িয়ে মা যাকে বলবে ও বলে আমার বাবা, সমাজ এটা নিত আবার। তার মানে একটা নারীর কাছে অবাধ যাতায়াত ছিল যে কোনো পুরুষের, এটা নাকি এক ধরনের বিয়ে, এটা ছিল কিন্তু মানে চার পাঁচ ধরনের মধ্যে এটা একটা। তো ওই সমাজের চুরি ডাকাতি মাদকতা মাদক ব্যবসা ইত্যাদি কন্ট্রোল করার জন্য কি ধরনের আইন প্রণয়ন দরকার ছিল বিচার আপনারা করেন? কেন আমাদের এখানে তো অ্যাসিড নিক্ষেপের শাস্তি তো মৃত্যুদণ্ড ছিল না, এখন করলেন কেন? অর্থপাচারের দণ্ড তো এত ছিল না, এখন এত সিভিয়ার করলেন কেন? কেন করলেন? কোন অপরাধ যখন ভয়াবহ আকার ধারণ করে, এই যে গত কয়েক বছর আগে দেখলাম অন্তত কয়েক ডজন মাদক কারবারি খালি ক্রস ফায়ারে মারা গেছে। ঘটনা যখন এত সিভিয়ার পর্যায়ে পৌঁছে যায়, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন ক্রস ফায়ার দেওয়া ছাড়া উপায় থাকে না আর। তো আপনারা নিয়ন্ত্রণ করতে না পেরে আপনারা ক্রস ফায়ার দিয়ে ফেলবেন, রাস্তার মধ্যে গুলি দিয়ে মেরে ফেলবেন, তার কোনো বিচার হবে না, এক্সট্রা জুডিশিয়াল কিলিংস আপনারাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তিনি বললেন চুরি বন্ধ করতে হলে একটা মাত্র উপায়, দুই একটারে হাত কেটে দাও, দেখবা সুজ হয়ে যাবো সবটি। এবার হাত কাটার ইতিহাস যদি এই কোরআনের এই আইনটা আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই জাহিলি সমাজের চুরি ডাকাতি বন্ধ করার জন্য যিনি যখন এটা চালু করলেন, তখন আমরা কি দেখলাম? পুরা আরবের একেবারে রাসূলের যুগ গেল 23 বছর, আবু বকরের যুগ গেল, খেলাফতের মানে প্রায় 40 বছর গেল, আমির মুয়াবিয়ার আরো 30 বছর, ধরলে 70-80 বছর, প্রায় 100 বছর, লক্ষ লক্ষ মানুষের হাত কাটা গিয়েছে চুরির দায়ে। ঘটনা কি এমন হয়েছে? ইতিহাস কি বলে কয়টা হাত কাটা গেছে 300 বছরে? আমাদের কাছে তথ্য, আমাদের গবেষণার ফল ভাই, যারা এই গবেষণার এই ফলগুলি আপনারা ভুল প্রমাণ করতে পারেন আপনাদের ইচ্ছা, 300 বছরে 7 জনের হাত কাটা গিয়েছে, মাত্র 7 জনের, 7 জনের হাত কাটা গিয়েছে, কয়জন? 7 জন, 300 বছর। হ্যাঁ, যাদের হাত কাটা পড়েছে তারা তো এত জঘন্য অপরাধী, তাহলে বোঝা গেল মামুলি কোনো অপরাধী না। একটা হাদিস আছে না, আরবের এক ধনাঢ্য নারী চুরি করলো, তার হাত কাটার এখন হুকুম হয়ে গেল। কেমন চুরি করছে এখন বুঝেন? তা কেউ কেউ বলছে আর কি যে ওনাকে মাফ করে দেওয়া যায় না, আর আইন তো রোমানদের মধ্যে এগুলো ছিল, ইউরোপিয়ানদের মধ্যেও ছিল, বড় লোকেরা ধনীরা কোনো অপরাধ করলে তাদের শাস্তি দণ্ডবিধি মাথা পেতে নেওয়ার জন্য তারা আবার দাস দাসদেরকে কিনে আইনা দিত, যে আমার শাস্তিটা ওই নিবে। এই জন্যে কোরআন এরা নিষিদ্ধ করে দিয়েছে, একজনের পাপ আরেকজনে বহন করবে না, একজনের শাস্তি আরেকজন বহন করবে না, এবং একজনের দায় আরেকজনের চাপিয়ে দেওয়া যাবে না। পোলা ডাকাতি করছে, বাপেরে ধরে নেওয়ার কোনো সিস্টেম নাই। পোলা বিরোধী দল করে, বাপেরে ধরে নিয়ে জেল দিয়ে দিয়েছেন, এই সিস্টেম নাই কিন্তু। এটা কিন্তু ইসলাম এই ন্যায় বিচার সাম্য মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। এখানে আল্লাহ রাসূল যখন বললেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবু আমি তার হাত হাত কাটবো, কারণ তিনি যদি তা না করতেন তবে সেটা হয়তো অন্যায়, আল্লাহর বিধান সমুন্নত হইতো না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতো না। ফলে এই আরবের এই জাহিলি সমাজের এই যে দুর্দান্ত মানুষগুলোকে কন্ট্রোল করা খেলাখেলি নয়। আজকে বাংলাদেশের সহ সারা পৃথিবীতে যে অবস্থা সৃষ্টি হয়েছে, চোরদের দৌরাত্ম্য, বড় বড় চোর, চোরেরা আবার ব্যাংক দেয়, চোরেরা আবার মসজিদ বানায়, চোরেরা আবার মাদ্রাসা বানায়, চোরেরা আবার মৌলবি পালে। হ্যাঁ, তো কাজে এ ধরনের চোরদেরকে নিয়ন্ত্রণ করতে হলে আল্লাহর দেওয়া দণ্ডবিধি কার্যকরী করা ছাড়া আর কোনো পথ আমাদের জানা নাই। দেখি অন্যদের আইন বানান না কত আইন বানাতে পারেন, আর আমার প্রস্তাব হলো আল্লাহর দেওয়া বিধান কার্যকরী করে দেখেন, ইনশাল্লাহ ফল পাবেন। চুরি প্রায় নির্মূল হয়ে গিয়েছিল, আরে ভাই রাস্তায় স্বর্ণের বস্তা পড়ে থাকতো নেওয়ার কেউ নাই, এই গল্প কি এমনি এমনি হয়েছে? খালি নীতি কথায়, খালি ওয়াজ নসিহতে মানুষের আত্মা পরিবর্তন ঘটে? নো, খালি ওয়াজ নসিহতে উপদেশ বাণীতে মানুষের আত্মার পরিবর্তন ঘটে না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মনস্তত্ত্ব মানুষ আল্লাহ জানেন, এজন্য তিনি এমন শাস্তির ব্যবস্থা রেখেছেন চুরি বন্ধ করতে হলে হাত কেটে দাও দুই একটা, দেখবা চুরি কেমনে বন্ধ। আজকে হাইকোর্টের বিচারপতি যখন বলেন চোর পুরা ব্যাংক ডাকাতি করে চুরি করে নিয়ে গেছে, আরে ভাই গ্রামের হাঁস চুরি মুরগি চুরি বাদ দেন, হাত কাটা খালি হাঁস চুরি মুরগি চুরেন না, হাজার হাজার কোটি 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 টাকা যারা চুরি করে নিয়ে যায় তাদের দুই একটার হাত কেটে দেন।
আমার প্রস্তাব দিলাম আমি, দেখেন একটা টাকাও পাসার হবে না, একটা টাকাও পাসার হবে না, দৃষ্টান্ত 100 বছরে আর লাগবে না, জেলে বসে বসে খাওয়ানো লাগবে না সুদদের ডাকাতদের, মানে ছোট সর ঢুকে বড় ডাকাত হয়ে বের হয়, হাজার হাজার লোক জেলে খাওয়ানো লাগবে, রাষ্ট্রের টাকা যাচ্ছে না এগুলি, এই জন্য অপপ্রচার হয়ে যাচ্ছে আল্লাহর বিধানের অপপ্রয়োগ পরবর্তীতে কেউ কেউ করেছে এই কোরআনের হুকুম কোরআনের বিধানের। আরে ভাই আইনের অপপ্রয়োগ যদি হয়, যেমন নারী নির্যাতন আইন, নারী নির্যাতন আইন বাংলাদেশের সরকার করেছেন নারীদের সেফটি সিকিউরিটির জন্য, নারী নির্যাতন প্রতিরোধের আইন করেছে। এখন এই নারী নির্যাতন প্রতিরোধ আইনে অপব্যবহার কাকে বলে? জামাই বউ ঝগড়া লাগছে, গেছে মামলা, বউ বলছে যে আমার স্বামীর বিরুদ্ধে মামলা, এই করে আমাকে খাবার দাবার দেয় না, বাচ্চার খোঁজ খবর নেয় না ইত্যাদি, উকিল বলছে যে মামলা করতে হলে আপনাকে নারী নির্যাতন আইনে মামলা করতে হবে। কেমনে? আপনি মেডিকেল সার্টিফিকেট লাগবে, আপনি বলবেন আপনাকে টর্চার করে, আপনি বলবেন অন্য মেয়ের সঙ্গে তার রিলেশন আছে, আপনি বলবেন সারা রাত বাড়িতে আসে না, সকালবেলা মদ খেয়ে আসে, উদ্ভট গন্ধমুখ থেকে বের হয়, এগুলি আপনি সব বলবেন। বলছে আস্তাগফিরুল্লাহ, আমার জামাই তো এগুলি করে না, সে একটু ভব করে ক্রুজে করে না, খবর রাখে না, এগুলো করে না, এগুলি না করলে ভাই মামলা হবে না। নারী নির্যাতন মামলা বলতে কি, নারী নির্যাতন প্রতিরোধে আইন করেছেন সরকার, এর অপব্যবহার করলে এটা কি আইনের দোষ? একই হয়েছে পরবর্তীতে, ইসলাম যখন চলে গেল, খেলাফত যখন শেষ হয়ে গেল, ন্যায়নিষ্ঠ শাসকরা যখন খলিফাতুল মুসলিমিন যখন খোলাফায়ে রাশেদুন রাশেদুন রাশেদ রাশেদা নাম রাখেন না আপনার, রাশেদ রাশেদা সত্যনিষ্ঠ খলিফারা যখন চলে গেলেন, তখনই কিছু কিছু আইনের অপব্যবহার হয়েছে, অপপ্রয়োগ হয়েছে। সে তো আল্লাহর আইনের দোষ না, আল্লাহর বিধানের দোষ না। যে আজকে যদি মানবাধিকার সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তবে আমি মনে করি আল্লাহর বিধান আল্লাহর হুকুম আল্লাহর আইন কার্যকরী করো, কোর্ট কাছারি আদালত পার্লামেন্ট সব জায়গায় দেখবে ইনশাল্লাহ শান্তির পোলগো দ্বারা প্রবাহিত হবে, ইনশাল্লাহ দেখবে শান্তি নেমে আসবে, শান্তি এটা হলো একেবারে গ্যারান্টেড। তো মানবাধিকার লঙ্ঘন নয়, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহর বিধান, এটা প্রমাণিত।